শিবানন্দ বাবা বিশ্বের সবচেয়ে সুখী এবং বয়স্ক মানুষ, যিনি তার জীবনের অধিকাংশই অর্পণ করেছেন মানব কল্যাণে। 126 বছর বয়স্ক এই মানুষটি একজন যোগীও বটে। 1 এপ্রিল 2022 ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ড তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসাবে পুরস্কৃত করে। মানব কল্যাণে নিয়োজিত এই যোগী মানুষটি 21 মার্চ 2022 পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন সম্মানীয় রাষ্ট্রপতি কর্তৃক রাষ্ট্রপতি ভবনে। শিবানন্দ আশ্রমের ভক্তগণ তার 126 বছরের অভিনন্দন জ্ঞাপন ও তার সাধারণ জীবনযাত্রার যে দর্শন তা উদযাপন করতে 23 জুন 2022 কলকাতায় একটি সভার আয়োজন করেছিলেন। অবিভক্ত ভারতের সিলেট জেলায় 1896 সালের 8ই আগস্ট স্বামী শিবানন্দ জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সে মাতৃপিতৃহারা হন তিনি। নবদ্বীপে গুরু ওমকারনন্দ গোস্বামীর কাছে তারই আশ্রমে বড় হন তিনি, যেখানে তিনি যোগব্যায়ামসহ আত্মিক শিক্ষা লাভ করেন। তিনি মনে করেন যে পৃথিবী তার বাড়ি, মানুষই তার পিতা ও মাতা এবং তাদের ভালোবাসা ও সেবা করা তার ধর্ম। তিনি তার এই 126 বছর বয়সেও তার ধর্মপালনে পিছু পা হননি। প্রায় 50 বছর ধরে তিনি প্রায় 400 থেকে 600 কুষ্ঠ রোগাক্রান্ত ভিক্ষুকদের দেখাশোনা করছেন। তাদেরকে ঈশ্বররূপে মনে করে তাদের সমস্ত চাহিদা, যেমন খাবার, ফল, কাপড়, শীতবস্ত্র ইত্যাদি প্রদান করে থাকেন। শুধু তাই নয়, তার এই সেবা উত্তর পূর্ব ভারতে অর্থাৎ বারাণসী, পুরী, হরিদ্বার, নবদ্বীপ, বাঁকুড়াসহ অনেক স্থানে পিছিয়ে পড়া, সুবিধা থেকে বঞ্চিত মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন। তার 126 বছরে চলার পথে সুস্থ, রোগমুক্ত এবং সুখী থাকার কারণ হিসাবে ব্যক্ত করেছেন তার ভোরবেলার যোগাভ্যাস, তেল ছাড়া সিদ্ধ খাবার এবং মানব কল্যাণে নিঃস্বার্থভাবে নিজেকে প্রতিনিয়ত নিয়োজিত করাকে। 21 জুন 2019 তাকে যোগারত্ন সম্মানে ভূষিত করা হয়। তিনি আরও অনেক সম্মানে ভূষিত হয়েছেন, যার মধ্যে রয়েছে 30 নভেম্বর 2019 বসুন্ধরা রত্ন পুরস্কার সমাজে তার বিশেষ অবদানের জন্য, 10 এপ্রিল 2022 ওল্ডেস্ট লিভিং লেজেন্ড অন আর্থ অ্যান্ড যোগী IEA বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা। সবশেষে এটাই বলার যে আমাদের প্রত্যেকের উচিত মানব কল্যাণ ধর্মকেই বেছে নেওয়া সুখী জীবনের লক্ষ্যে। হেডলাইন্স ত্রিপুরার জন্য এই বিশেষ মানুষটির এক দুর্লভ সাক্ষাৎকার নিলেন বিশিষ্ট সাংবাদিক ঋত্বিক মুখার্জি। নমস্কার, হেডলাইন্স ত্রিপুরার সমস্ত দর্শককে, সেই সঙ্গে ক্যালকালিং টিভির দর্শকদের, এটা একযোগে আপনারা দেখতে পাবেন ত্রিপুরা বাংলাদেশ আসামের বিস্তীর্ণ অঞ্চলে। তো আজকে আমাদের সঙ্গে যিনি আছেন, খুব একটা তার পরিচয় দেওয়ার দরকার লাগে না, সারা পৃথিবী জুড়েই ওনার নাম। বলতে পারেন পৃথিবীর প্রবীণতম মানুষ, মানুষ বললে ভুল হবে, উনি একজন মহামানবের স্তরে নিজেকে উন্নীত করেছেন, সদ্য পদ্মভূষণ প্রাপ্ত শিবানন্দ মহারাজ। প্রণাম মহারাজ। সবাই যেটা আপনার থেকে জানতে চায় যে এই যে আপনার সুদীর্ঘ নিরোগ জীবন, এর রহস্যটা কি কোনো দৈব শক্তি না যোগা বা কিসের মাধ্যমে? আমি বাল্যকাল থেকে এই যোগা করছি, এই জন্যই আমার লংগেস্ট লাইফ। লাইফটা হচ্ছে ওয়েল রেগুলেটেড লাইফ, ওয়েল ডিসিপ্লিনড লাইফ অ্যান্ড আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা আমার প্র্যাকটিস। আমি ঘুম থেকে 3টায় উঠি রেগুলার, উঠে আমি মুখ হাত দিয়ে স্নান করি, করে আমি মর্নিং ওয়াক করি 1 ঘন্টা। 1 ঘন্টার পর আমি 1 ঘন্টা যোগা করি, যোগা করার পরে তারপরে আমি পূজা করি 1 ঘন্টা। এইভাবে আমার দিনটা কেটে যায়। আর খাওয়া দাওয়া হচ্ছে খুব সিম্পল, আমি দুবেলাই খাই, দোকানের বা 3টা রুটি, একটু আলু সিদ্ধ ভাত বা শাক খাই, ডাল মধ্যে মধ্যে খাই, আর রাত্রিবেলা খই মুড়ি বা বার্লি। এই তো বলে রেগুলেটেড লাইফ, বলে ডিসিপ্লিন লাইফ। এই তো অর্থাৎ শৃঙ্খলা এবং এই যে একটা নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে ওনার জীবন চলে, সেইটাই খুব গুরুত্ব। ওয়েল ডিসিপ্লিন মানে ওয়েল কন্ট্রোল টাং, মানে নিয়ন্ত্রিত একটা, মানে জিহ্বাটাকেও নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। বুঝি তো, কখনই মানুষ সুখী হবে না। যোগা যোগা কী করলে মনটাকে রাখে হাম্বুল রাখে। যোগা করলে মানুষের মন ঊর্ধ্বমুখী হবে, যোগার দ্বারা মানুষের মন শান্ত হবে, মেন্টাল কনসেন্ট্রেশন ডেভেলপ করবে। যোগার দ্বারা মনকে শান্ত করার কথা উনি বলছেন,
এরপরে আমরা যেটা ওনার কাছে জানতে চাইবো যে পূর্বতন বাংলাদেশ থেকে এখনকার যেটা পশ্চিমবাংলা নবদ্বীপ সেইটা ঘুরে এই যে বেনারস এই সুদীর্ঘ যাত্রাপথ, উনি এখন বেনারসেই কাশী বিশ্বনাথ ধামে বেশি সময় কাটান, এই একটু ওনার জীবনীটা আমরা শুনে নেব। আমার নাম হচ্ছে অঞ্জু সেনগুপ্ত, আচ্ছা আমি কলকাতায় থাকি। বাবা হচ্ছে ভিখারির সন্তান, বাবার মা বাবা ভিক্ষে করে জীবনযাত্রা করতেন, কিন্তু তাতে বাবা মায়েদের কোনো দিনই পেট ভরত না। বাবা 4 বছর বয়স অবধি ভাতের ফ্যান খেয়েই মানুষ হয়েছে, ভাত কী জিনিস জানতেন না। এবার বাবা নবদ্বীপ থেকে এক সাধু বাবা মানে স্বামীজি এসছেন বাবাদের নবদ্বীপে বাবা মায়ের কাছে, এবং দেখেছেন যে এই পরিবারটা কোনো দিনই পেট ভরে খেতে পার না, সেজন্যে বলেছে তোমাদের ছেলেকে আমাকে দিয়ে দাও, তাহলে সে আমার কাছে থাকলে দুবেলা পেট ভরে খেতে পাবে। তা বাবার যেহেতু এত এরকম তাহলে ভালো মতন খেতে পারবেন দেখে বাবা মা বাবাকে পাঠিয়ে দিলেন ওই বাবাজির সাথে। বাবা সেই 4 বছর বয়স থেকে ওই নবদ্বীপে এলেন বাবাজির সাথে, এসে প্রথম নবদ্বীপে এসে বাবা অন্ন মানে খেলে প্রথম ভাত বলতে কি গরম ভাত সে ওইখানে এসে পেলেন বাবাজিরে। ওই বাবাজি হচ্ছে আমার শিবানন্দ বাবার মানে গুরুজি স্বামী ওঙ্কারানন্দ গোস্বামী। তারপরে বাবার যখন 6 বছর বয়স তখন বাবাকে বললেন যে তুমি একবার গিয়ে তোমার গ্রামে ঘুরে এসো যে তারা কীরকম আছে। তা বাবা গেলেন, গিয়ে দেখলেন বাবার যে দিদি ছিলেন অনাহারে তার মৃত্যু হয়েছে অনেক দিন আগে। এবার বাবা থাকাকালীনই সকালবেলা সূর্যোদয়ের আগে মা এবং কিছুক্ষণ পরে সূর্যোদয়ের পরে বাবা একই দিনে মারা গেছে এবং একই চিতায় তাদের দাহ হয়েছে। বাবা সেই সময় মানে ওই ক্রিয়াকর্ম করে বাবা তার মা বাবার মুখে আগুন ছোঁয়াননি, অগ্নিনা ছুঁয়ে সে বলেছেন যে আমি পায়ে মানে চরণে বাবা অগ্নিস্পর্শ করেছেন। সেই সময় মাত্র বাবার 6 বছর বয়স, সেই সময় বাবা ওই রীতিটাকে নিজে মানেনি। আমাদের তো আছে মুখাগ্নি করতে হয় কিন্তু বাবা সেই রীতিটা মানেনি, বাবা তাদের চরণে আগুন স্পর্শ করেছে। তারপরে সমস্ত কিছু হয়ে এবার বাবা একা হয়ে গেছেন, কেউ নেই বাবার, তখন সেই বাবাজির সাথে সেই ওঙ্কারানন্দ স্বামী যে বাবার গুরুজি তার সাথে ফিরে এসে নবদ্বীপেই বাবা জীবনযাত্রা শুরু করেছে। নবদ্বীপ থেকে কাশীতে না, নবদ্বীপ থেকে বাবা চলে গেছেন সারা দেশ বিদেশে মানুষের জন্যে, আত্মপীড়িত সব মানুষের জন্যে বাবা সারা বিশ্ব সারা ওয়ার্ল্ড ঘুরেছে। তারপরে বাবা দেখেছেন যে কাশীতে না, তার আগে বাবা থাকতেন বৃন্দাবনে, বাবা এসছেন বৃন্দাবনে, বৃন্দাবন থেকে বাবা কাশীতে আসে, তারপরে বাবা কাশীতে বসবাস করে। আরেকটা যেটা আপনার কাছে সবাই জানতে চায় মানে সারা পৃথিবীর মানুষই জানতে চায় যে এই যে অনেক সময় মনে করা হয় অধ্যাত্মবাদ এইটার জন্যে ধ্যান জপ সমাধি এগুলো খুব জরুরি, কিন্তু আপনার যেটা কর্মজীবন আমরা যেটুকু পড়েছি তাতে কর্মটাই এবং সেবাটাই প্রাধান্য পায়। তো আমি 25 বছরে আমি আজ প্রায় 50 বছর হবে পুরীতে লেপর যুগে ন্যায় উৎসব করি, এরা জীবন্ত ভগবান তাদের আমি পূজা করি। এই তো মানে পুরী ছাড়া অন্যান্য জায়গায় তো করি, নবদ্বীপে করি, এই বাঁকুড়া বিষ্ণুপুর এইভাবে করি। মানে আপনি এটাই মনে করেন তো যে এই যে শিব জ্ঞানে জীব সেবা যেটাকে আমরা বলি এটাই আমার মেইন পূজা, আমি বলি পূজা মানে সেবার মাধ্যমেই আশীর্বাদ আসবে, এটা আমার কনসেপশন পনিরেরই দিকে ও মাই লাইফ। এমনি সব জীবন্ত ঈশ্বর এরপরে ধরুন আপনি একটা সুদীর্ঘ পথ অলরেডি অতিক্রম করে ফেলেছেন এবং এই বয়সেও রীতিমতো তরতাজা থেকে এত মানে বিভিন্ন প্রান্তরে ঘুরে বেরিয়ে সেবা করে এখন যাবো আমি এই 8 তারিখ আমি যাবো, আমার টিকিট ছিল এই 1 জুলাই যাবো শিলচর, আমার ফ্লাইট হয়েছে যাওয়াটা ক্যান্সেল হলো, এখন আমি এখান থেকে যাবো আমি 8 তারিখে যাবো আমি বেঙ্গালুর, ওইখানে এই ব্রহ্মকুমারীর উৎসব আমাকে করবে, তো করে আমি 8, 9, 10 থাকবো, 10 তারিখে ডাইরেক্ট আগরতলা, আগরতলা থেকে যাবো
একটি ড্যামুরা এখন তো ত্রিপুরাই ঘোরাঘুরি করবো আর কি। 8 তারিখে আমার জন্মোৎসব হবে 8 আগস্ট। যারা আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ত্রিপুরার মানুষ, তারা শুনলেন 8 তারিখ থেকে কিন্তু উনি ত্রিপুরায় থাকবেন এবং ওনার জন্মতিথি ওখানেই পালন করা হবে। আর একটা জিনিস আমি না জিজ্ঞেস করে পাচ্ছি না, যে অনেক সময় মানুষ ধর্ম এবং অধ্যাত্মবাদ এর মধ্যে একটু গুলিয়ে ফেলে, গণ্ডগোল করে ফেলে, এইটা নিয়ে আপনার ধ্যান ধারণা? ধর্ম সাধনার মূল ভিত্তি বই হচ্ছে নিরোগ দেহ আর নির্দোহী প্রকৃত সুখ। ঘর বাড়ি গাড়ি বাড়ি এর ভিতরে প্রকৃত সুখ না, তা মনের ভ্রমে আমরা ঘর বাড়ি বাড়ি গাড়ি বাড়ি ঘরই চিন্তা করি বেকার। এই দেহটা আনি না, দেহটা হচ্ছে পৃথক সত্তা। এই যে প্রত্যেকটি মানুষ যে ঈশ্বর বিদ্যমান, এটা নশ্বর, উনি অবিনশ্বর, উনি যদি চিরত্ব এগুলো ধ্বংস হয়ে যাবে। কিন্তু এর ভ্রমভ্রত মানুষ এটার যত্ন করছে। অথচ আপনি যেটা বলছেন যে ভেতরে অন্দরে যেটা থাকে ঈশ্বর বিদ্যমান, তবু এই দেহটাকে ধরে রাখা এর জন্যই এত মানুষের ভ্রম। ভ্রমটা সদ্গুরু বলে দুর্লভং ত্রয়ম এব এতত দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মনুষ্যত্বং আর হচ্ছে মহাপুরুষ সংস্কার। এই তিনটা জিনিস দুর্লভ মানুষের জন্মলাভ, মানুষ হয়ে জন্মলাভ আর সংসার থেকে বন্ধনে মুক্তির ইচ্ছা, আর তা হল সৎ ব্যক্তির আশ্রয় লাভ, যা দুর্লভ। এখানে সৎ ব্যক্তি বলতে এখন নাই বললেই চলে, সবাই চিন্তায় ব্যস্ত জর্জরিত। তিনটা জিনিস দুর্লভ মনুষ্যত্ব মনুষ্যত্ব মহাপুরুষ সংস্কার। তো একটা দুর্লভ জিনিসের আমরা আপনারা খুব শীঘ্রই সংস্পর্শ পেতে চলেছেন, কারণ 8 তারিখ থেকে উনি আগরতলায় থাকবেন যে কথা একটু আগে উনি আমাদের জানালেন, এবং তিনটে দুর্লভের মধ্যে একটা দুর্লভ আপনারা খুব শীঘ্রই ওখানে পাবেন। আমি আর একটা জিনিস ওনার কাছে জানতে চাইবো, যে এই যে সাধনা ভজনা এইসবের জন্যে সংসার ত্যাগ বা সন্ন্যাসী হওয়া জরুরি না সংসারে থেকেও করা যায়? সদ্গুরুর আশ্রয় লাভ করলে পরে মানুষ জীবনটা পুরা ট্রান্সফর হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সদ্গুরু বলতে এখন নাই বললেই চলে, যারা আছে এসব কমার্শিয়াল। সদ্গুরুর আশ্রয় লাভ করলে পরে আমার আমি সদ্গুরু আশ্রয় লাভ করেছি বলে আমার জীবনটা মেজাজ স্কুল লাইফ বিউটিফুল, সবাই এই মেজাজটা ফর্তন পার্ট অল আর ফর্তন পার্ট মেজাজ স্কুল কারণে নেই মেজাজ স্কুল লাইফ বিউটিফুল। এমনি সাধারণ মানুষকে কি গুরু খুঁজে নিতে হয় না, গুরু তার শিষ্য বা পরম্পরা খুঁজে না? এরা সব পাপান্ন প্রধান করছে, কীভাবে একাদশী দিন শাস্ত্রে বলছে যে একাদশী দিন পৃথিবীর যাবতীয় পাপ অন্যে প্রবেশ করে, তার সবাই একাদশী ভাত খাচ্ছে, পাপান্ন বোধন করছে, পাপান্ন চিন্তা হচ্ছে, সব চিন্তা তার মধ্যে হচ্ছে না। হবে, সময় লাগবে, সব বুদ্ধির উদয় হবে। দে আর মিসগাইডেড, তবে এই জন্য আমাকে দেখলো তাতে তাদের লাভই হবে। ডিজায়ার লেস লাইফ অ্যান্ড ডিজিজ লেস লাইফ দেখে সকলের মঙ্গল হবে। এই যে জীবনে এত জটিলতা বৃদ্ধি পাচ্ছে, যার থেকে আপনি বলছেন যে মিসগাইড, মানে মিসগাইডেড হচ্ছে কার দ্বারা, পারিপার্শ্বিকতা না কলিযুগ? কলিযুগের পর সব অল মিসগাইডেড হচ্ছে, যার প্রকৃত সত্যের সন্ধান কেউ পাচ্ছে না। যা ভাগ্য লাগে পূর্বজন্মে যারা সুকর্ম করেছে তারা এই জন্যে নিশ্চয়ই কোনো সুকর্ম করেছে পূর্বজন্মে, এই জন্য 126 তা দেখলো। ডিজিজ লেস লাইক অ্যান্ড ডিজায়ার লেস লাইক দ্য রিয়াল সিন ইন দিস মান্ডেইন ওয়ার্ল্ড। অর্থাৎ কর্মটা খুব জরুরি, কর্ম বা কর্ম সৎকর্ম সচিন্তা সদ্ভাবনায় হৃদয় মানুষকে ঊর্ধ্বমুখী করে। সচিন্তা সৎকর্ম সদ্ভাবনার দ্বারাই মানুষ দেবতা হতে পারে।
আর এমনি সেই জন্য জীবনে গুরুর একটা গুরুত্ব খুব দাদার ভাগ্য আছে আর গুরু থাকলে অল্প সকল আর শিয়াল না কিন্তু সঠিক পথ দেখানোর জন্য একজন প্রকৃত গুরুর প্রকৃত গুরু তো পাচ্ছে না ভুল লক্ষ ইন্ডিয়াতে হয়তো যে একজন থাকতে পারে সৎগুরু আর তো সব কমার্শিয়াল একটা আমার শেষ প্রশ্ন যে ভারতবর্ষকে বলা হয় অধ্যাত্মবাদের দেশ তো আগামী দিনে ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে এই অধ্যাত্মবাদকে ভিত্তি করেই কি একটা ডমিনেটিং পজিশনে যাবে বা কীভাবে দেখছেন কীভাবে আগে সদ্গুরু আবির্ভাব হবে তখন মানুষের মানে সোশিয়াল কাম এলিয়াস রিফর্মার আসবেন ইন ফিউচার রিফর্মার সোশিয়াল কাম এলিয়াস রিফর্মার আসবেন আর সে সকলের মন চেঞ্জ হবে একজন সমাজ সংস্কারক আসবেন আমার ডিউটি যুবমুক্ত জীবনযাপনের পন্থা দেওয়া আমার ডিউটি ঈশ্বর আমাকে এইভাবেই সৃষ্টি করেছেন যাতে সকল নিরুগ্ধ হয়ে জীবনযাপন করতে পারে মানে আপনি এই এত বছর ধরে গুরুর আদেশ এবং ঈশ্বরের এই পালন আমার ইচ্ছা কি সকলই বা আমার গুরুরও ইচ্ছা মানুষ নিরুগ্ধ হয়ে লাভ করুক ওষুধ খেয়ে মানুষের রোগ হচ্ছে যে নাম ড্রাগ ইনডিউস ডিজিজ কম খেতে হবে খেলেই শরীর ঠিক থাকবে তো এইটা এখন মানুষ গ্রহণ করতে কি শুরু করেছে না সহজ রাস্তাটা সবসময় লোকে নিতে চায় যাতে সহজে সবাই অনেক লোক আছে এখন ওষুধ বেশি খাচ্ছে না অ্যালোপ্যাথিটা কেমিক্যাল তো খাওয়াতে কিডনি ড্যামেজ হচ্ছে হবে দিন দিন সময় লাগবে ওষুধ ছাড়বে পাওয়ারফুল রিফর্মার আসবেন এসে এমনি সাধারণ মানুষের জন্য আপনি খুব অল্প কথা একটু আশীর্বাণী বা আপনার কিভাবে তারা জীবনটাকে আরো সুন্দর করে তুলতে পারে এই সম্বন্ধে লাইফটা করতে হবে ওয়েলগুনেটেড ওয়েল কন্ট্রোল ট্যাঙ্কটা এসেনশিয়াল আর গুরু ইজ গেটার দেন গড আমার লাস্ট বলি আমি লাস্ট কথা বলছি গুরু ইজ গেটার দেন গড গুরু ইজ গেটার দেন গড গড মাইট বি এবল টু গিভ ইউ সার্টেন থিংস ইউ ওয়ান্ট টু দি ওয়ার্ল্ড But if you ask God for liberation, God can grant you liberation. God has to take the former Guru to grant you liberation from the bondage of birth and death. Jana Mitra Bhagavan Dhe Mukti Dhe Dhe Gale Guru Ashibbad Dhururi. Guru Sara Guru Patna. Guru Sara Mukti Guru Patna. Yes. Yes. আপনারা শুনলেন গুরুর আশীর্বাদ কতটা গুরুত্বপূর্ণ আপনারা সবাই আমি নিশ্চিত গুরুর এই আশীর্বাদ পাওয়ার জন্যই উন্মুখ হয়ে আছেন তো 8 তারিখে আগরতলা নিশ্চয়ই ওনার অনুষ্ঠানে আপনারা আসবেন ওনাকে সাক্ষাৎ দর্শন করবেন এবং ওনার মুখ থেকে আরও সরাসরি এখন তো একটু আপনাদের দূরভাষ বা ইয়ের মধ্যে মাধ্যমে যাবে টেলিভিশনের মাধ্যমে কিন্তু আপনারা সাক্ষাৎ ওনার কথা এসে শুনে যাবেন এবং যে কথা উনি বললেন যে জীবনটাকে আরও উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা উন্নত হবে অনেক অনেক ধন্যবাদ